বিভিন্ন অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় এরপর গুলশান থানার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বিকেলে গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ওসি বলেন র্যাব সদস্যরা হেলেনা জাহাঙ্গীরকে থানায় হস্তান্তর করেছেন এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে তার আগে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব বৃহস্পতিবার উনত্রিশে জুলাই রাত আটটার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান দুই এর ছত্রিশ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত বারোটার দিকে তাকে আটক করা হয় এবং পরে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয় পরদিন শুক্রবার দুপুরে তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয় বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শেষে র্যাবের নির্বাহীর ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেছিলেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি তার বাসায় বিপুল পরিমাণের মাদকসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে পরে শুক্রবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল বলেন অস্ট্রিয়া প্রবাসী বিতর্কিত সেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাটতে চেষ্টা করেন তার সাথে গ্রেফতারকৃত হেলেনার নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আরও বলেন হেলেনা জাহাঙ্গীর অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা পল্লীমাতা প্রবাসীমাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেন তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত কমান্ডার খন্দকার আল মইন বলেন বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃতের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহার করা হত হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন তার বারোটি ক্লাবের সদস্য পদ রয়েছে সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ